সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি রাজধানী টিভির নিয়মিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান গান আড্ডা দেখার জন্যে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাই রাজধানী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন শিল্পীর সমন্বয়ে নির্মিত গান আড্ডা অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে রাজধানী টিভির স্টুডিওতে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী পরি সরকার। তার কাছ থেকে আমরা জানব সঙ্গীত জীবনে তার পদার্পণ থেকে শুরু করে অদ্যাবধি তার জীবনের স্মরণীয় কিছু ঘটনা, জীবনের প্রতিটি অধ্যায়। তাহলে চলুন আমরা শুনব এখন পরি সরকারের কণ্ঠে গান এবং আড্ডার কিছু অংশ। আচ্ছা পরি সরকার, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনি তো ইতিমধ্যে জেনে গেছেন যে এই অনুষ্ঠানটি নির্মিত হয় গান এবং আড্ডার সমন্বয়ে। আড্ডা থাকবে, গান থাকবে, এভাবেই চলবে আমাদের আজকের এই প্রোগ্রাম। তো প্রথমে আড্ডা দিয়ে শুরু করি, মাঝে মাঝে আমরা গান শুনবো, কেমন? তো সঙ্গীত জীবনে আপনার কতদিনের পথ চলা? আমি মূলত বাউল গানের শিল্পী। আমি পালা গানের খুব ইচ্ছা ছিল আমার। টোটালি এই গানের জগতে আমার পুরো সাপোর্টটা, যে অবদান আমার প্রিয় বাবা, আমার বন্ধু বলেন যাই বলেন, আমার বাবা, আমার জীবন উনি সেরা। আর ওনার সাপোর্টে, উনি সবসময় আমাকে সাপোর্ট করেছে, আমার ইচ্ছায় আমার স্বপ্নগুলোকে বোঝার চেষ্টা করেছে। আমি আমার বাবার সাপোর্টে এতটুকু। আর আমার বাবার একটা আশা ছিল, সে বাউল গান, পালা গান ছোটোবেলা থেকে ভালোবাসে। আর আমিও সবসময় গানের উপরেই বড় হয়েছি, গান শুনতে শুনতে আমার খুব একটা ভালো লাগা। আর গান, বাউল গান ছাড়া আর কোনো গান আমার বেশি একটা ভালো লাগতো না, যার যার ভালো লাগা আর কি, মনের একটা স্বাদ। আমি পালা গানটা খুব পছন্দ করি, কিন্তু আমার জন্মের পর থেকে শ্বাসকষ্ট থেকে হার্টের সমস্যা, যার কারণে আমার পালা গানটা হয়নি। আমার পালা গানটা হয়নি, আমি টোটালি করোনা লকডাউনের মধ্যে প্রায় দু বছর গান ছাড়া ছিলাম। আমার বুকে বাম সাইডে একটা কালো দাগ দেখা গেছে, তো ডাক্তারে বলছে টোটালি গান করা নিষেধ। আমি 10-12 বছর গানের জগতে, অনেক কষ্ট করছে আমার বাবা আমার জন্য, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে, কিভাবে একটু সামনে আগানো যায়। আর শিক্ষাগুরু দীক্ষাগুরু একটু আলাদা হয়, আমার বাবা গান করতে পারে না, তবু সে আবার লিখতেও পারে, তাই তার অনেক মেধা গানের মধ্যে। সে অনেক কষ্ট করছে, সে তো একজন ড্রাইভার। সে ধরেন আপনার কাছে গাড়ি চালানোর সময় আপনাকে দেখছে, আপনার ফোনে একটা গান বাজলো, আপনার পিছে চা পান খরচ করলো, মানে যত যা লাগে, ওই তার ফোনে আপনার ওই গানটা নিছে। আর এইভাবে যখন ডিউটি স্টপ থাকে, তখন এতটুকু এতটুকু করে গানটা লিখতো, লেখে লেখে ওই গানটা আমাকে দিত, শোনাইতো, আমি এইভাবেই গান শিখছি। মানে বাবার উৎসাহের থেকেই আজকে এই জায়গায় আসা আর কি। তারপরও মূলত আসলে পথ চলতে গেলে কারো না কারো সাপোর্টের প্রয়োজন আছে, আমার জীবনে কোনো সাপোর্ট ছিল না, তাই। মা কি পছন্দ করতেন? আমার মায়ের ইচ্ছা ছিল আমি যে কোয়ালিটি, আমার কোনো বন্ধু বান্ধবী এগুলো নাই, তো আমি যে কোয়ালিটি সারাক্ষণ গানের উপরে ভিত্তি করে থাকি ঘরের মধ্যে, আমার মায়ের ইচ্ছা ছিল আমি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, পর্দাশীল আর কি একটু, আমি ওই রকমের টাইপের। কারণ যেহেতু আড্ডা এগুলো আমার পছন্দ না, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওটাই আমাকে মানায়, গানটা মানায় না, কিন্তু আমার ভালো লাগা, আমার বাবার স্বপ্ন, আমার স্বপ্ন, সেই দিকে আমি গান করি। মাকে কখনো বাধা দেয়নি? না, মা আবার এদিকে সাপোর্ট করছে, কারণ আমি যথা চেষ্টা করি, গানটা তো পবিত্র, গান বলতে জ্ঞান, যথা চেষ্টা করি গানটাকে শুধু মনের মধ্যে ভালোবেসে রাখার জন্য, তাই আমি কোনো সাপোর্ট পাইনি এ পর্যন্ত। আমি এক কথায় বলতে গেলে যে মিডিয়াতে বাবার টাকা থাকতে হয়, আমার বাবার টাকা নেই, তাই? হ্যাঁ, কিন্তু প্রতিভা থাকলে অবশ্যই একসময় তা বিকশিত হয় এবং সেটা লুকিয়ে রাখা যায় না ততটুকু আমি জানি। তো যাই হোক, আমরা আরও কিছু কথা শুনবো কিছুক্ষণ পর। এখন আমরা গানে যেতে চাই, প্রথমে আপনি কোন গানটি আমাদের দর্শকদের জন্য উপহার দিতে চাচ্ছেন? প্রথমত মূলত আমি এতটুকু যার উসিলে, যার অবদান, সর্বপ্রথম বাংলাদেশের বর্তমানে মিউজিক কম্পোজার যিনি, আমার, আমি যার ধারা মানে এতটুকু পরিচিত আসছি যার উসিলায়, এই চার লিটন ভাইয়া, উনি তার একটা চ্যানেলে আমাকে একটা গানের সুযোগ দিয়েছে, তার ওই চ্যানেলে গান করে আমি এতটুকু আস্তে আস্তে আজকে বাংলাদেশে বর্তমানে যারা, যে খুব ভালো একজন মিউজিক কম্পোজার ডিরেক্টর, আমি যাকে সেরা মনে করি, শিমুলদীপ বিজন দাদা,
যার ধারা আজকে আমি এতটুকু আসছি, ওই দাদার সাথে আমার পরিচয়। লিটন ভাইয়ের মিউজিক একটা গান করার পরেই আমার স্বামী মাসিক ভাইয়ের সাথে পরিচয়, তারপরে শিমুলদীপ বিজয়ন দাদার সাথে পরিচয়, আর এতটুকু অবদানই দাদার, শিমুলদীপ বিজয়ন দাদার। তাই হ্যাঁ, আমি এখন যে গানটা আপনাদের শোনাবো সেটা হলো আমার এই বিজয়ন দাদারই মিউজিকে লেখা, আমার লেখা ও সুর আমার, শিমুলদীপ বিজয়ন দাদার মিউজিকে। আমরা এতক্ষণ পরি সরকারের কণ্ঠে অনেক কথা শুনলাম, জানলাম, পাশাপাশি একজন মানুষের কথা খুব বারবার বলেছেন, সে হচ্ছে বাবার কথা। বাবা আসলেই একটি বটবৃক্ষ, বাবা মায়ের সাপোর্ট থাকলে অবশ্যই সামনে এগিয়ে যাওয়া যায়, যেমনি করে পরি সরকারে এগিয়ে গেছেন। পাশাপাশি আরেকজনের নাম সে বারবার উচ্চারণ করেছেন, সে হচ্ছে শিমুলদীপ বিজন। আমি আশা করব এখন অবশ্যই শিমুলদীপ বিজন এই অনুষ্ঠানটি দেখছেন, এবং আপনাকে এতটুকু বলতে চাই, আপনার একজন ভালো অনুসারী, একজন ভালো ভক্ত আমরা পেয়ে গেছি। আশা রাখি আস্তে আস্তে আপনার আরও অনেক ভক্তের সাথে আমাদের পরিচিত হবে। যাই হোক, আমরা এখন পরি সরকারের কণ্ঠে গানে চলে যাই। ভাঙা
ঘরে স্বার্থ পর তিথি সুখ পিয়াসিয়া আমি তুমি আমার ভাঙা ঘরে স্বার্থ পর তিথি সুখরে বন্ধু জালার পরে ভালা আমার বেলায় পাইলাম শুধুই দুঃখ সলয়ানা দুঃখের পরে সুখরে বন্ধু জালার পরে ভালা আমার বেলায় পাইলাম শুধুই সুখ বুঝি মোর চোখের বালি এই কি পরির গতি তুমি আমার ভাঙা ঘরে স্বার্থ পর তিথি তুমি আমার ভাঙা ঘরে স্বার্থ পর তিথি সুখ পিয়াসিয়া আমি তুমি আমার ভাঙা ঘরে স্বার্থ পর তিথি নতুন সুখের আবেশ পাইয়া নতুন সুখের আবেশ পাইয়া ভাঙিলা প্রীতি তুমি আমার ভাঙা ঘরে স্বার্থ পর তিথি তুমি আমার ভাঙা ঘরে স্বার্থ পর তিথি তুমি আমার ভাঙা ঘরে স্বার্থ পর তিথি চমৎকার একটি গান শুনলাম পুরী সরকারের কণ্ঠে তুমি আমার ভাঙা ঘরের স্বার্থপর অতিথি আমি আশা করব পুরী সরকার অবশ্যই স্বার্থপর না স্বার্থহীন অতিথির যেন সন্ধান পায় এক পুরী সরকার অনেক কথা শুনলাম আপনার বাবার কথা একজন মিউজিক কম্পোজার শিমুদ্দীপ বিজন্যার কথা আর কি কি উৎসাহের মাধ্যমে আপনি এগিয়ে আসছেন এই পর্যন্ত আসলে মূলত বিষয়টা আমার যখন হার্টের সমস্যা দেখা দেয় আমি যখন গানটা ছেড়ে দিই টোটালি পালা গান তো ছেড়ে দিছি যতটুকু শিক্ষা ছিল শিখতেছিলাম বাউল গানটাও ছেড়ে দিছি কিন্তু কেমন গান ছাড়লাম আমি ভাত খাওয়ার সময় গান করি তাই গানটাকে এত ভালোবাসি যে ছাড়তেই পারি না তো দেখলাম কি আমি গান ছাড়তে গিয়ে আরও আমি আধামরা হয়ে গেছি বেঁচে থেকেও যেন মৃত আমি কোনো আনন্দ পাই নাই আমার জীবনে আমার আমি গরিব ঘরে মেয়ে হইতে পারি কিন্তু আমার জীবনে আমি রাজকন্যা আমার বাবার বাবা আমাকে সব সময় ভালো রাখছে ভালো খাওয়াইছে ভালো পড়াইছে সব কিছু আমি গান করতে চাইছি গান করতে দিছে সাপোর্ট করছে টোটালি গানটা যখন আমার জীবন থেকে নাই আমি তখন মনে হলো কি আমি সব থেকে দুঃখী এই দুনিয়ায় আমার মতো অসহায় আর কেউই নাই আমি ফেসবুকে স্ট্যাটাস দিতাম অনেক বড় বড় মানুষের সাথে আমার যোগাযোগ আছে এবং অ্যাড আসছে ফেসবুকে কিন্তু তখন এমন একজন মানুষ আমি পাইলাম না যে বলবে যে আমি তোমার পাশে থাকি সাপোর্ট করি কেউ ছিল না আমি যখন গান শুনতেছি ফোক গানটা শুনতেছি তখন বাংলাদেশে বর্তমানে প্রজন্মে খুব ভালো একজন কণ্ঠশিল্পী আমার খুব পছন্দের মুনিয়া মুনাপু ওনার একটা গান আমার এত ভালো লাগছে যে গানটা শোনার পর না আমি এই ফোক গানের প্রেমে পড়ে গেলাম তো এই গানটার গীতিকারকে জানার জন্যই আমি মূলত লিটন ভাইয়াকে মেসেজ করা খুব ভয়ে ভয়ে মেসেজ করার পরে উনি ওইখান থেকে এক কথায় দুই কথায় জানার পরে শুধু এতটুকু বলছে যে বোন আমি তো টাকা পয়সা দিয়ে হয়তো তোমাকে কিছু করতে পারবো না টাকা পয়সা দিয়ে তো কিছু হয় না হয়তো আমার চ্যানেলে একটা গান করলে তোমার একটু পরিচিত হতে পারে আমার সৌভাগ্য তখন আমি আবার আমার ওস্তাদ মোহাম্মদ মাইনুদ্দিন সরকার হ্যাঁ ওনার কাছে একটু হলেও শিক্ষা পাইছি আমি তো উনি ওনার একটা ওই লেখা গান
ওনার একটা গান আমি এইচআর লিটন ভাইয়ের ওইখানে করি। ওনার ওইখান থেকে আস্তে আস্তে আমি মনে করেন মূলত একটা গান করার পরে আমি পাইলাম বাংলাদেশের বর্তমানে আমাদের বাউল গানে যারা বেশি চেনে যে গীতিকারকে রবিউল হাসান দাদা। রবিউল হাসান, হ্যাঁ, আমাদের বাউল গানের সেরা, খুব ভালো। তার দুইটা গান অনেক পরিচিত, পাঁচতলাতে শান্তি না রে শান্তি আছে গাছতলায়, এই গানের গীতিকার। এবং আরেকটা গানে একটা ইশকের বাতি জ্বালায় দাও, ও দয়াল চান আমার অন্তরে, এই গানের গীতিকার। মানে মূলত এই দুইটা দিয়ে বেশি চিনে রবুল দাদাকে। আমি যখন লিটন ভাইয়ের স্টুডিওতে যাই, তখন লিটন ভাইয়া যখন জানতে পারলো যে রবুল দাদার সাথে আমার একটা পরিচিত আছে, তখন বলল যে ভাই ওকে একটা সুযোগ দেন না কেন। তখন লিটন ভাইয়ের খাতিরে রবুল দাদা আমাকে একটা সুযোগ দিল গরিব সিরাজ দাদা ওনার চ্যানেলে, জেস টিভি ভিশন লাইভ শো হবে, তো ওইখানে একটা গান গাইতে হবে। কী গান গাবো? রবুল দাদার সাথে বসলাম, তার সাথে দুজনে বৈশা ভালো একটা মানে নিজের মনের মতো করে একটা গান লিখলো। হ্যাঁ, আমি আমার যেভাবে পারবো সেভাবে একটা সুরে, মানে আমার মন মতোই নিছি গানটা। প্রবাসীর বউ একটা গান আছে, আমি গানটা তারপরের দিন ওনার ওই চ্যানেলটায় গাই লাইভ শো। তখন বাংলাদেশের যত বড় নামকারী গীতিকার বলেন তার মধ্যে একজন সেরা হাসান মতিউর স্যার, উনি আমার কণ্ঠ হয়তো শুনছে, আমাকে দেখেনি। তো ওই দিন তার সাথে আমার সামনাসামনি দেখা না, তো যখন আমি গানটা করে চলে আসছি, তারপরে দু একদিন পরেই হঠাৎ করে রবুল দাদা আমাকে বলতেছে, পরি তুমি বাংলাদেশ টেলিভিশনে একটা সুযোগ পাইছো বিটিভিতে। আমি তো অবাক, কে দিল কিভাবে, আমি অবাক হয়ে গেছি, মানে অপ্রত্যাশিত একেবারে। আমি মানে আমার যেন আমি আসমান থেকে পড়ছি, আমি অবাক হয়ে গেছি। কে দিল সুযোগটা? রবুল দাদাই দিল, বললো একটা শিল্পী আছে ভালো গায়, চেষ্টায় আছে। তো যখন প্র্যাকটিসের জন্য যাবো, আমরা দলীয় গান করলাম বাংলাদেশ টেলিভিশনে, আটজন শিল্পী গান করলাম। তো সেখানে প্র্যাকটিসের জন্য যখন গেছি, আমাকে হাসান মতিউর স্যার দেখে অবাক, আমি তাকে দেখে অবাক। উনি অবাক হওয়ার কারণ ওই যে কণ্ঠটা শুনছিল সেই কণ্ঠটা আমার, এই তো সেই সে কণ্ঠ, আর আমি তো যাই তাকে শ্রদ্ধা ভক্তি। তো এভাবেই এতটুকু পথ চলা, গান করলাম ভালোই আগাইলাম, এতটুকু অবদান হলো। প্রথমে আমি এ পর্যন্ত যদি বিজয়ন দাদাকে চিনি, শিমুলদীপ বিজয়ন দাদাকে যদি চিনি, তার সাপোর্ট যদি পেয়ে থাকি, সর্বপ্রথম যে গাছটা, আমি তো তাকে অসম্মান করতে পারবো না, ফেলতে পারবো না, লিটন ভাইয়ের ধারায় এ পর্যন্ত। তারপরে গান করার পরে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। বাংলাদেশ টেলিভিশনে গান করার পরে ভালোই কিছু একটা মানে আমি প্রোগ্রাম করলাম আমাদের বাউল গানের, তো সেক্ষেত্রে আমার কোনো রেকর্ডিং নেই, কেউ ডাকে না, আমি খুব ভেঙে পড়লাম। তখন মিউজিক কম্পোজার, সে নিজেও শিল্পী, স্বামী মাসিক ভাইয়া, আমাকে বোন ডাকছে, খুব স্নেহ করে। উনি আমাকে বললো, আমার ফেসবুকে যখন স্ট্যাটাস দেখলো যে আমি খুব ভেঙে পড়ছি, তখন সে আমাকে বললো, বোন আপনি আমার চ্যানেলে গান করবেন, নতুন চ্যানেল, আমি আপনাকে টাকা পয়সা তো দিব না, কিন্তু আপনি তো ভালো লেখেন, আপনি আপনার প্রতিভা কেন আটকে রাখছেন, আপনি গানও লিখেন? হ্যাঁ, ওই আমার ওই শামীম ভাইয়ার উৎসাহিত এই গানটা লেখা। তো আমি প্রথম দুইটি গান করছিলাম তার চ্যানেলে, কিন্তু সে এমন একজন মানুষ, আমাকে ছোট যেন না হই, কে যেন আমাকে তুচ্ছ করতে না পারে, তা আমাকে ভয়েস পেমেন্ট দিত, টাকা দিবে না বলেও ভয়েস পেমেন্ট দিত, যেন আমি সামনে আগাতে পারি, আমাকে যেন কেউ ডাকে সম্মাননে। এভাবেই তার ওখানে দুটা গান করলাম, দুই চারটা গান লিখলাম, কাজ করলাম কমপ্লিট, আস্তে আস্তে আসতেছে। তখন আমি পাইলাম শিমুলদীপ বিজন দাদাকে। আমার তো সামর্থ্য নাই যে দাদা আপনার চ্যানেলে গান করবো, আপনাকে আমি মিউজিক পেমেন্ট দিব, কিন্তু দেখি উনি আমাকে আমার মানে বলতেছে যে পরি তুমি কেন প্রতিভা লুকিয়ে রাখো, প্রকাশিত করতে হবে। মানে শিমুলদীপ বিজন উনিও আপনাকে ইন্সপায়ার করেছে গান লেখার ক্ষেত্রে? শামীম ভাইয়ের পরেই শিমুল দাদা আমাকে ইন্সপায়ার করছে, উনি বলছে প্রতিভা লুকাবা না, তোমার প্রতিভা যতটুকু আছে তুমি তুলে ধরো, একদিন না একদিন তুমি আগাবা, অবশ্যই আগাবা। আমি তখনই সাহস পেয়েছি, আমি তো ভাবতাম আমি ছোট মানুষ কী গান লিখি, বাংলাদেশে কত বড় বড় মানুষ আছে গান লেখে, আমি কী লিখি। তবে একদিন খুব ভেবে দেখলাম আমি পরে ভালো লিখি। হ্যাঁ, প্রতিভা বের হবে, আস্তে আস্তে বের হয়ে যাবে। তো যাক, এখন আমরা আরেকটা গানে চলে যাই। হ্যাঁ, আর
আমরা একটা গান করি, তারপর গানের পর আবার আলোচনা যায়। কেমন এখন কোন গানটা শোনাচ্ছেন আপনি? শামীম ভাইয়া যে মিউজিকটা করছে আমার খুব পছন্দের গান। গানটার লেখাকার? আমারই লেখা, আমারই সুর করা। আসলে গানটা যখন আমি লিখেছিলাম আগে তো বুঝিনি বন্ধুর পীড়িতা তো দামি। ওই যে দুনিয়াতে দেখলাম কেউ বিনা স্বার্থে ভালোবাসে না, সবার প্রেমে অনেক দাম। এটা হোক যেমনই, কেউ কারো পাশে থাকে না। আমি হয়তো সৌভাগ্য বোধ হয় তাই আমি এতটুকু, যাদের সাপোর্ট পাইছি তারা ফেরেস্তা। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা এখন পরি সরকারের কণ্ঠে তার নিজের লেখা এবং সুর করা একটি গান শুনব। চমৎকার একটি গান শুনলাম পুরী সরকারের কণ্ঠে। তা আশা রাখি কালাচাঁদ অবশ্যই
পরী সরকারের ভালোবাসার মূল্য বুঝবে একদিন, ফিরে আসবে পরী সরকারের কাছে। পরী সরকার কালাচাঁদ কে জানতে চাইব না, এটা মনে একটা মনেই থাকুক। তো সঙ্গীত জীবনে তো আসলে অনেকদিন যাবৎ চলছেন, এই চলার পথে কোনো ধরনের বিড়ম্বনা বা স্মরণীয় ঘটনা আছে কি যেটা আপনাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় বা স্মরণ করিয়ে দেয় বা ভাবায় এরকম কিছু? একটা কথাই ভাবি, আমি মেয়ে বলে তো দুর্বল না। একটা ছেলে তার বাবার পাশে যেভাবে থাকে, আমরা কেন মেয়েরা পারবো না? কত মানুষই তো কত কি করে, কেউ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, আবার যারা খুব অসহায় তারা গার্মেন্টস করতেছে। আমি মেয়ে হয়ে কেন গান করতে পারবো না? এইসব যেই ফ্যামিলি তার পরিবারকে তার মেয়েকে বলে সাপোর্ট করে না, আমি সেসব ফ্যামিলিকে শ্রদ্ধা করতে পারি না। আমাদের এই দুনিয়া বাঁচতে হবে, আমার পেটে ভাত না থাকলে আপনি দিবেন না। আপনি মানবতার খাতিরে একদিন আমাকে চা খাওয়াবেন, কফি খাওয়াবেন, আমি খাওয়াবো, তো প্রত্যেক দিন আপনি আমাকে দেখবেন না, আমার কিছু করে খেতে হবে। এখন যদি পর্দা ভেষটা বলি যে পর্দা করতে হবে, তাহলে তো ভাই কর্মের দরকার নেই, খাওয়ারও দরকার নেই। একটা মেয়ে যদি গার্মেন্টস করতে পারে, সে যদি ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, তাহলে ডান্সার হতে সমস্যা কী? অভিনেত্রী হতে সমস্যা কী? সিঙ্গার হইতে সমস্যা কী? আমি সাথে একটু যোগ করি, আসলে আমাদের বর্তমান সরকার কিন্তু নারীদের ক্ষেত্রে খুব সিনসিয়ার, নারীদেরকে অনেক ধরনের ফেসিলিটিসের ব্যবস্থা করেছে এবং নারীদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যেন তারা এগিয়ে আসে সামনের দিকে। তো আমি আশা করি সেই সংগ্রামের সাথে আপনিও থাকবেন, নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের হাতকে আরও শক্তিশালী করবেন, এটা আমি আশা করি আর কি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার তুলনা, উনি নিজেই একজন নারী, উনি আমাদের গর্ব, সে নিজেই তো পুরো দেশটাকে চালাইতেছে। কতটা ট্রাপ একটা দেশ চালা, মুখের কথা না। আর একটা সংসার চালানো তো সহজ, ছোট খুব সংসারটা, হ্যাঁ অভাব হলে একটু অনেক কঠিন মনে হয়, কিন্তু হাতে হাতে যদি সাপোর্ট করা যায় তাহলে কিছুই না। আমার বাবা, আমি মনে করি যেভাবে আমাকে সাপোর্ট করছে সঙ্গীতে, এই ভাই আপনার মেয়ে গান করে, আসলে অনেক অনেকে বলে এগুলো দেখা যাবে না, এগুলোর দিকে সে কখনো কান দেয় নাই, আমার মেয়ে ইজ্জত ঠিক রেখে গান করতেছে, আপনার সমস্যা কী? আমি গার্জিয়ান হিসেবে তাকে সাপোর্ট করতেছি, আমি কখনো গার্জিয়ান ছাড়া কোথাও যাইনি। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকতে পারে, কিছু কিছু সমাজের এরকম মানুষের জন্য না, আমাদের মতো অনেক মেয়ের স্বপ্ন ভেঙে যায়, অনেক মেয়ের। সমাজ সমাজের কথা বলবে, নিজের কাজ নিজের করতে হবে, এভাবে এগিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের আর রইল কথা, কালাচাঁদের এমন কেউ ছিল না আমার জীবনে, কেউ নাই কালাচাঁদ, নাই এমন কিছুই আমার জীবনে ছিল না। আমার সবসময় ভাবনা আমার ফ্যামিলিটাকে নিয়ে, আমি আমার বাবার পাশে থাকতে চাই না। ভালো একজন কালাচাঁদের কিন্তু দরকার আছে জীবনে, তাই না? দরকার বলতে একজন কালাচাঁদ কিন্তু লাগে জীবনের সাপোর্টের জন্য, লাগে একজন কালাচাঁদ। যাই হোক, আমি ব্যক্তিগত বিষয়ে কথা বলবো না, আমরা এখন পরবর্তী গানে চলে যাই। কেমন পরবর্তী গানটা কি হবে, কি ধরনের হবে? আমরা দুইটা গানে কিন্তু বিরহের গান শুনলাম। আমি মনে করেন এশিয়ান চ্যানেলও গান করছি, বাসপতি অনুষ্ঠানে যেই গানটার জন্য আমার পরিচিত, আমার শিমুল দাদার মিউজিকে দুইটা গান করা হয়েছে, দুটোটা গানে খুব ভালো মিউজিক করেছে। একটা গান রোমান্টিক গান, সেই গানটা তার মিউজিকে করার কারণেই খুব ভালো একটা পরিচিত পায়, যে পরিচিতর জন্য আমি এশিয়ান চ্যানেলে সুযোগ পাই। আমার এই যে গানটা এখন হবে, মিউজিকটা করছে বিজন দাদা এবং তারই উৎসব পুরোটা, মানে আমার ভিতরে কোনো ফিলিংস ছিল না। এই গান রোমান্টিকতা কখনো প্রেম টেম করি নাই, তো বুঝি না রোমান্টিকতা কাকে বলে। এই গানটার মানে আমি এই গানটা এখন করতে চাইতেছি, গানটা আমার খুব ফেভারিট। দেখা দেয় না কথা কেন বন্ধু, আমার খবর লয় না, আলগা পিড়ি দেখায় বন্ধু দূরে থাকিয়া। দেখা দেনা কথা কয় না বন্ধু, আমার খবর লয় না,
কথা কয় না বন্ধু, আমার খবর লয় না, আলগা পিড়ে দেখায় বন্ধু দূরে থাকিয়া। বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না। কাজল না কেন লোক কানে দুল পরিয়া, মন ময়ূরী সাজব ঠোঁটে লাল লিপস্টিক দিয়া গো, লাল লিপস্টিক দিয়া। চোখে কাজল না কেন লোক কানে দুল পরিয়া, মন ময়ূরী সাজব ঠোঁটে লাল লিপস্টিক দিয়া গো, লাল লিপস্টিক দিয়া। লাল শাড়ি পরিয়া থাকব বধূ সাজিয়া, শাড়ি পরিয়া থাকব বধু সাজিয়া, আমার দেখিলে বন্ধু হইবে দেওয়ানা। বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না। সোহাগ দিয়া বেঁধে রাখতাম আমার বুকে, হারাইতাম মধুর মিলনে ভালোবাসার সুখে গো, ভালোবাসার সুখে। আদর সোহাগ দিয়া বেঁধে রাখতাম আমার বুকে, হারাইতাম মধুর মিলনে ভালোবাসার সুখে গো, ভালোবাসার সুখে। বন্ধু আমার আইলো না রে সাধের যৌবন যায় বিফলে, আশুক একবার পাইলে তরে আর তো ছাড়ব না। বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না। দেখা দে না কথা কয় না বন্ধু আমার খবর লয় না, দেখা দে না কথা কয় না বন্ধু আমার খবর লয় না, আলগা পিড়ে দেখায় বন্ধু দূরে থাকিয়া। বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না, আরে বন্ধু আমার বুঝে না রে পীড়িত বুঝে না। বন্ধু আমার বোঝে না রে পীড়িত বোঝে না, আশা রাখি এই গানটি শোনার পর বন্ধু অবশ্যই বন্ধুর কদর বুঝবে, পীড়িত বুঝবে, ফিরে আসবে। কারণ আরেকবার আসলে কিন্তু আর কখনোই যেতে দেওয়া হবে না, গানটিতে এমন কথা আমরা শুনতে পেরেছি। যাই হোক, খুব সুন্দর একটা গান শুনলাম, দুটি বিরহের গানের পর একটি রোমান্টিক, খুব একটা একেবারে ইনোসেন্ট লাভ যেটাকে বলা হয়, সেই লাভের একটা কথা আমরা শুনতে পারলাম। যারা মানে ইনোসেন্ট লাভের মধ্যে আছে তাদের মনে অবশ্যই এটা দাগ কাটবে আশা করি আমি। তো যাই হোক, আসলে সব কিছুরই শুরু থাকলে তার শেষ থাকবে, তো এই অনুষ্ঠানটা শুরু হয়েছে, শেষ তো করতে হবে, তাই না? তো এই শেষ বেলায় দর্শকদের জন্য আপনার যদি কোনো কিছু বলার থাকে বা আপনার যদি কোনো মনের কোনো ইচ্ছা থাকে সেটা আপনি প্রকাশ করতে পারেন, সেই সুযোগটা অবশ্যই দর্শকরা নিবে আশা করি। আসলে জীবন চলতে পথে অনেক কিছুই হয়, জীবনে কেউ নাই বিধায় যে কেউ আসবে না তেমনও বিষয় না, কেউ একজন আছে আমার বাবা মা ভাই বোনের পরে, আমি কাউকে একজনকে বেছে নিয়েছি এবং ভালোবাসি। মিডিয়াতে এমন কিছু জানা আছে, আমি যাকে ভালোবাসি সেও কোনো দিক থেকে কম না, আমি তাকে ব্যবহার করে উপর উঠতে চাই না, আমি চাইলে অন্টুর ব্যাপার
উঠতে, তার ভালোবাসা এগিয়ে যেতে চাই। আমি তাকে ব্যবহার করতে চাই না, সে যে তার স্থানে তার মতো, আমি আমার স্থানে আমার মতো, আমি আমাকে নিজে তৈরি করতে চাই, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা। দর্শকের কাছে আমি এতটুকু চাই, দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, মেয়েদেরকে কখনো আটকে রাখবেন না। আমরা মেয়েরা না অনেক ভাবি তাদের পরিবারের জন্য, নিজের পরিবারের জন্য না আমরা অনেক কিছু ত্যাগ করি। আমাদের হাসি খুশি জীবনটা বড় হতে হতে আমরা দুঃখের সাথে পরিণত করে ফেলি। আমরা অনেকের কিন্তু অনেক দাগা থাকে, আমরা কিন্তু সেই দাগার দিকে তাকাই না। আমরা যারা মেয়েরা পরিবারের জন্য ভাবি, তারা সবসময় ওই পরিবারের জন্য সব কিছু শেষ করে ফেলি, তাদের জীবনে অন্য কিছু ভাবার সময় রাখি না। সমাজ কী বলল, কী হবে, গান করা মহাপাপ, হাদিস আছে, কোরআন আছে, এগুলো করবেন না। যে যে স্বপ্নটাকে নিয়ে আগাতে চায় তার সাপোর্ট করবেন, কারণ আপনার পেটে ভাত না থাকলে আরেকজন দিবে না, এতটুকু বলবো। সুপ্রিয় দর্শক, পরি সরকারের কষ্টের কথা শুনে আশা রাখি আমাদের সবার বোধের সৃষ্টি হবে। আমরা সবাই যার যার পক্ষ থেকে মেয়েদেরকে আটকে না রেখে তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ করে দেব। যাই হোক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তবেই আমাদের নির্মাণ সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজধানী টিভির সঙ্গে থাকবেন। আর শেষ গান পরি সরকারের কণ্ঠে শোনার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি।